আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ আহসানুল কবির লাবলু, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ক্লাস নেব। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, চতুর্থ শ্রেণীর আজকে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ক্লাস নং 9, অর্থাৎ তোমাদের এর আগে 8টা ক্লাস ইউটিউবে আপলোড করা হয়েছে, তোমরা সেগুলো দেখবে। আজকে তোমাদের ক্লাস নং হচ্ছে 9। এখানে আমার নাম আছে, আমার মোবাইল নাম্বার আছে, ফেসবুক আইডি আছে। যদি ক্লাস বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে নক করবে। তো প্রিয় শিক্ষার্থীর আসো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, আজকে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের অধ্যায় 3-এর একটা টপিকস, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার। তোমাদের অধ্যায় 3-এর যে কতগুলো বিষয় আছে তার মধ্যে একটা হলো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রতিবেশী কারা এটা একটু জেনে নিব। দেখো, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, এখানে বলা হচ্ছে প্রতিবেশীর পরিচয়। আমি বোর্ডে লিখেছি, আমাদের আশেপাশে যারা বসবাস করে তারা আমাদের প্রতিবেশী। বাস, ট্রেন, লঞ্চ, স্টিমার বা ছাত্রাবাসে অবস্থানকারী ছাত্রছাত্রীরাও আমাদের প্রতিবেশী। অর্থাৎ প্রতিবেশী বলতে বোঝানো হয় যে আমরা যেখানে বসবাস করি আমাদের আশপাশে কতগুলো পরিবার তারা আমাদের প্রতিবেশী, যাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়, কুশল বিনিময় হয়, তারা আমাদের প্রতিবেশী। অনুরূপভাবে আমরা যখন গাড়িতে চড়ি, যখন আমরা বাসে চলাফেরা করি, আমার পাশে যে যাত্রীটা বসে সে আমার প্রতিবেশী। অন্যরা যারা বাসে দাঁড়িয়ে থাকে তারাও কি আমাদের ওই সময় সে আমার প্রতিবেশী। সুতরাং প্রতিবেশীর সাথে আমরা যেমনভাবে বাসা বা আশপাশে ব্যবহার করব তাদের সাথে রকম ভালো আচরণ করতে হবে। অনুরূপভাবে বলা হচ্ছে যে ছাত্রাবাসে যারা বসবাস করে, আমরা যখন ছাত্রাবাসে থাকব, তোমরা যখন থাকবে ছাত্রাবাসে, তোমাদের সঙ্গে আরও যারা শিক্ষার্থীরা থাকবে, আরও যারা ছাত্ররা থাকবে, তারাও তোমাদের তখন প্রতিবেশী হবে। সুতরাং তাদের সাথেও কি তোমাদের উত্তম আচরণ করতে হবে। তাহলে আমরা প্রতিবেশী কারা বিষয়টা বুঝতে পারলাম, যে আমাদের আশেপাশে যারা বসবাস করে তারা আমাদের প্রতিবেশী। বাস, ট্রেন, লঞ্চ, স্টিমার বা ছাত্রাবাসে অবস্থানকারী ছাত্রছাত্রীরা আমাদের প্রতিবেশী। এটা মূলত প্রতিবেশীর সংজ্ঞা। প্রতিবেশী বলতে আমরা কী বুঝি? তো দেখো, আমরা তো সবাই মুসলমান, যারা ইসলাম ধর্মের অনুসারী, আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি। ইসলাম ধর্মের বিধিবিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন, আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সেগুলো বলে দিয়েছেন, স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। তা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতে হবে, প্রতিবেশীর সাথে আমাদের কীভাবে চলতে হবে, সে বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা ওর 3টা প্রতিবেশী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাম যে কথাগুলো বলেছেন তার মধ্যে 3টা কথা আমি এখানে লিখেছি, তোমরা একটু বোর্ডে খেয়াল করো। আমাদের প্রতিবেশী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে মুমিন নয়। অর্থাৎ তুমি নিজে পেট ভরে খাবে, আশপাশে কারো খবর রাখবে না, কেউ যদি না খেয়ে থাকে তাহলে আল্লাহ রাসূল কী বলছে, তুমি মুমিন হতে পারবে না। অর্থাৎ তোমার আশপাশে ক্ষুধার্ত মানুষকে তোমাকে কী করতে হবে, তোমার সামর্থ্য অনুযায়ী খাদ্য তাদেরকে দিতে হবে। শিক্ষাটা দেখো, এরপরে আমি লিখেছি রাসূল সাল্লাম বলেছেন যার অত্যাচার ও অন্যায় আচরণ থেকে তার প্রতিবেশী রক্ষা পায় না সে জান্নাতে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন যদি আমাদের দ্বারা আমার কোনো প্রতিবেশী অত্যাচারিত হয় তাহলে কি আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না। সুতরাং আমাদের আমরা কী করবো না, আমরা আমাদের প্রতিবেশী আশপাশে যারা আছে তারা যেন কোনোভাবে আমাদের দ্বারা কষ্ট না পায়, আমরা এমন কোনো আচরণ করব না বা এমন কোনো কাজ করব না যাদ্রা তারা কি কষ্ট পায়, তাহলে কি আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই বলেছেন
যদি আমাদের দ্বারা কেউ কষ্ট পায় তাহলে আল্লাহ আমাদের কি জান্নাত দিবেন না। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি উক্তি এখানে নিয়ে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের ব্যাপারে বলেছেন যে আল্লাহর কাছে সেই প্রতিবেশী সবচেয়ে উত্তম যে তার প্রতিবেশীর কাছে উত্তম। অর্থাৎ আল্লাহর কাছে আমি যেমন প্রতিবেশী, আমার আশপাশে যারা থাকে তারা যদি আমাকে ভালো বলে, তারা যদি মনে করে যে আমাদের এই প্রতিবেশীটা খুব ভালো, তাহলে আমি আল্লাহর কাছে ভালো হব। তোমরা যারা বসবাস করছো সমাজে, তোমাদের প্রতিবেশীরা যদি তোমাদেরকে বলে না অমুক খুব ভালো ছেলে, এ খুব ভালো, তার বাবা খুব ভালো, তার মেয়ে তার মা খুব ভালো, তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের কাছেও তারা কী হবে, ভালো প্রতিবেশী হিসেবে গণ্য হবে। সুতরাং আমাদের প্রতিবেশীর সাথে এমন আচরণ করতে হবে যেন আশপাশে যারা আছে তারা বলতে পারে না ছেলেটা খুব ভালো, হ্যাঁ মেয়েটা খুব ভালো। আমাদেরকে ভালো প্রতিবেশী হতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তিনটি কথা একটু মুখস্থ করে এটা ওই অনুযায়ী আমল করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এগুলো মুখস্থ করব। এরপরে দেখো, আমি একটা বিষয় লিখেছি এখানে, প্রতিবেশীর প্রতি আমাদের কর্তব্য বা আমাদের করণীয় কী, প্রতিবেশীর জন্য আমরা কী কী করব। অনেক বিষয় আছে প্রতিবেশীর জন্য আমরা অনেক কিছুই করতে পারি। এখানে আমি মাত্র ছয়টা বিষয় উল্লেখ করেছি যেগুলো আমাদের চলার পথে খুবই প্রয়োজন, সবসময় সামনে চলে আসে। তার একটি হলো, প্রতিবেশী ক্ষুধার্ত হলে তাকে খাদ্য দিব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিবেশীদেরকে খাদ্য দিতে। তাহলে আমার প্রতিবেশীকে ক্ষুধার্ত হলে খাদ্য দিব, অসুস্থ হলে সেবা করব। আমার প্রতিবেশী যদি কেউ অসুস্থ হয় আমার সময় সুযোগ অনুযায়ী তাকে কী করব, তার সেবা দিব, সেবা করব। এরপরে প্রতিবেশী কারোর সাথে দেখা হলে কুশল বিনিময় করব। কুশল বিনিময় হলো তার ভালো মন্দ জিজ্ঞাসা করা, সে কেমন আছে, তার পরিবার কেমন আছে, তার সন্তানরা কেমন আছে, সবাই ঠিকমতো খানা পিনা পাচ্ছে কি না, কোনো সমস্যা আছে কি না, এগুলো জানাই হচ্ছে কুশল বিনিময়। ঠিক আছে, তো দেখো আমি চার নম্বরে লিখেছি, প্রতিবেশীর সাথে ঝগড়া করব না। প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতে গেলে আমাদের ঝগড়া করলে চলবে না। যদি আমরা ঝগড়া করি তাহলে অবশ্যই তার সাথে সম্পর্ক ভালো থাকবে না। এরপরে দেখো, হিংসা করব না। প্রতিবেশী যদি কেউ ভালো কিছু করে, খুব অর্থবিত্তর মালিক হয়, ভালো কাজ করে, তাহলে আমরা হিংসা করব না। আমরা প্রয়োজনে কী করব, তাকে আরও সহযোগিতা করব, তাকে আরও উৎসাহ দিব এবং আমরাও চেষ্টা করব ওরকম ভালো কাজগুলো করার। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি ছয় নম্বর যে বিষয়টি লিখেছি, কারো মৃত্যু হলে বাসায় যে সান্ত্বনা দিব। আমরা জানি যে এই দুনিয়াতে আমরা এসেছি, একদিন আমাদের সবাইকে কি মৃত্যুবরণ করতে হবে। সুতরাং আমাদের মধ্য থেকে, প্রতিবেশীদের মধ্য থেকে কেউ যদি মারা যায় তাহলে আমরা সে বাসায় যাব, যে প্রতিবেশী সেই পরিবারের অন্য যে সদস্যগুলো আছে তাদেরকে কী করব, সান্ত্বনা দিব, এবং যে মৃত্যুবরণ করেছে তার দাফনে সহযোগিতা করব এবং তার জন্য দোয়া করব যেন পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার পুরো ক্লাসটা একটু পুশ করে করে দেখবে এবং এটা মুখস্থ করবে। এটা থেকে তোমাদের যেমন পরীক্ষাও কাজে লাগবে, পাশাপাশি ব্যক্তি জীবনে তোমাদের একজন ভালো মানুষ হতে গেলে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আল্লাহ রাসূলের বাণীগুলো তোমাদেরকে শিখতে হবে, এগুলো চলতে হবে, এবং প্রতিবেশীর প্রতি আমাদের কী কী করণীয় এই বিষয়গুলো জানা থাকতে হবে। তো ঠিক আছে, তোমরা সবাই সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, আর যার নয় দেখা হবে আগামী কোনো ক্লাসে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।